দিবেন না যতক্ষণ এই দিন জমিনের বুকে আজাজিয়াতুল আরবের প্রতিষ্ঠা হচ্ছে। এই একই তার দিনের ভিতরে ছিল। তিনি চলে যাচ্ছেন মাঝপথের কাহিনী, দিন তিনি যে গারে সৌরের মধ্যে আসছেন, গারে সৌরের কাছাকাছি কাফেররা চলে আসছে এবং আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি মাথাটাকে আরেকটু নিচা করে তাহলে তো আমাদের দেখে ফেলবে, আমরা তো ধরা খেয়ে গেলাম। এই নবী সেই মুহূর্তে গারে সৌরের সঙ্গীকে লক্ষ্য করে বলতেছেন, হে আবু বকর, তুমি হতাশা পেও না, হতাশাগ্রস্ত হয়ে না, তুমি হাল ছেড়ে দিও না, ইন্নাল্লাহ মাআনা, আমাদের সাথে আল্লাহ আছেন, তিনি আমাদেরকে বিজয় করবেন। এই নবী চলে যাচ্ছেন সামনের দিকে, দেখেন সামনে যেতে যেতে সুরা ইবনে মালিক তার নাগাল পেয়ে গেছে। কাফেরদের পক্ষ থেকে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ধরে দিতে পারবে তাকে 100 লাল উট হাদিয়া দেওয়া হবে, মনে করেন 100টা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি দেওয়া হবে। কাফেররা ছুটতে গিয়ে ছুটতে ছুটতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ট্রেস করতে তার পায়ের ছাপ ধরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু বকরকে সুরাকে নাগাল পেয়ে গেছেন। আবু বকর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিছনে বসে আছেন, আল্লাহ রসুল উটের সামনে বসে আছেন। তিনি বলতেছেন, ইয়া রসুল্লাহ, আমাদের কিন্তু সুরা ইবনে মালিক নাগাল পেয়ে গেছে, এখন কি হবে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসের কিতাব পড়েন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র একবার পিছনের দিকে তাকিয়ে কনফার্ম হয়েছেন যে হ্যাঁ, সুরা ইবনে মালিক আসলে কতখানি কাছাকাছি চলে আসছে। ওয়াল্লাহি, এরপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের জন্য পিছনের দিকে তাকিয়ে ভয় পাননি, বরং তিনি বলতেছিলেন, আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি সাহায্য করবেন। ইতিহাসের কিতাব খুলেন, সুরাকা যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন পিছন চলে আসতেছিল, সাথে সাথে তার ঘোড়া মাটির এই বালির মধ্যে ডেবে গেছে, সে আর আগাতে পারেনি। এটা কোন ইয়াকিন ছিল, কোন বিশ্বাস ছিল? আমেরিকার উপরে ইয়াকিন, রাশিয়ার উপরে ইয়াকিন, ইন্ডিয়ার উপরে ইয়াকিন, ইসরায়েলের উপরে ইয়াকিন, পাওয়ারের দুনিয়ার শক্তির উপরে ইয়াকিন? না ভাই, এক আল্লাহর উপরে ইয়াকিন, এক আল্লাহর উপরে বিশ্বাস, এক আল্লাহর সামনে মাথা নোয়ানোই ছিল মুসলিম উম্মার গৌরবের বিষয়। আফসোস, আজকে মুসলিম উম্মা, এই মুসলিম উম্মার যুবকরা আজকে বিসিএস না পেলে তারা কেঁদে তাদের বুকে, তাদের কেঁদে কেঁদে তার বিছানা ভাসায়। আজকের এই মুসলিম উম্মা এক অথর্ব নারীর জন্য সে বসে বসে কাঁদে, কারণ তার নারী সাত দিন ধরে তার মেসেজের রিপ্লাই দিচ্ছে না। এই যে আমাদের অবস্থান, এই অবস্থা আমাদের কবে পাল্টাবে? একটা কাফের ঘটনা বলে শেষ করে দিন, আমাদের সময় চলে আসতেছে। আপনারা জানেন যে বাদশাহ আব্রাহা, সে যখন মক্কায় আসলো, মক্কা কাবাঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য, তো কাবাঘরে এসে সে কথা বলতেছে, 200 উট আব্দুল মুত্তালিবের সিজ করে নিয়েছে, আব্দুল মুত্তালিবকে ডাকছে, তুমি মক্কার সম্ভ্রান্ত বড় নেতা, তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। তো বাদশাহ আব্রাহার দূত গিয়ে আব্দুল মুত্তালিবকে ডেকে আসে। ডেকে আনার পর বাদশাহ আব্রাহা বলতেছে যে আমি তোমাদের পূর্বপুরুষদের গৌরবকে ধ্বংস করে দিতে চাই, তোমার কি মত? তো আব্দুল মুত্তালিব খুব স্পষ্ট করে একটা কথা বলছেন যে দেখো, এই ঘরের একজন মালিক আছেন আর এই উটের মালিক আমি, তুমি আমার 200 উট সিজ করেছো, তুমি এই 200 উট ফেরত দাও। এই কাবা ঘরের একজন মালিক আছেন, তিনি বুঝবেন তুমি তুমি তার সাথে কি করবা না করবো। আব্দুল মুত্তালিব 200 উট ফেরত দিয়েছে। আব্দুল মুত্তালিব চলে গেছে কাবার গিলাফ ধরে, কয়েকজন মুষ্টিমেয় সর্দারকে রেখে বাকি সবাইকে সে বের করে দিয়েছে যে চলে যাও, বাদশাহ আব্রাহার সাথে মোকাবেলা করার মতো হিম্মত আমাদের নেই। কারণ বাদশাহ আব্রাহা হাতি বাহিনী নিয়ে আসছে, যে হাতি বাহিনীর সাথে সাথে আমরা পরিচিত না, তখন আর কি করা যায়? তখন তাদেরকে বলছে তোমরা পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে এবং আব্দুল মুত্তালিব তার কয়েকজন মুষ্টিমেয় নেতৃস্থানীয় লোককে নিয়ে কাবার সামনে দাঁড়িয়ে আছে। কাবার গিলাফদের সে একটা কথা বলতেছিল যে হে আল্লাহ, একজন গোলাম তাকেও যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, তাকেও যদি কোনো দায়িত্ব অর্পণ করে দেওয়া হয়, কিছু মানুষকে যদি তার অধীনস্থ করে দেওয়া হয়, একজন সাধারণ হাফসি গোলামও তো সেই দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে, আর আল্লাহ তুমি তো সবার উপরে ক্ষমতাবান, তুমি কি তোমার এই ঘরকে শত্রু বাহিনীর করুণার উপরে ছেড়ে দেবা? এই কথা বলে উইয়ন আব্দুল মুত্তালিব একটু পরে সে নিজেও গিয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে। আজকে আমাদের আফসোস করে বলতে হয়, এই আব্দুল মুত্তালিব যার ভাগ্যে ইমান নসিব হয়নি, সে আব্দুল মুত্তালিব শিরক মিশ্রিত থাকা অবস্থায়, শিরকের মধ্যে নিমজ্জিত থাকা অবস্থায় সে আল্লাহর উপর যতটা ভরসা রেখেছিল, আল্লাহর উপর যতটা অভিমান করে কথা বলেছিল, আল্লাহকে যে যতটা সে আপন মনে করেছিল, আফসোস মুসলিম উম্মাহ আজ সে আল্লাহকে এতটা বেশি আপন মনে করে না। আব্দুল মুত্তালিবের থেকে তো আমাদের শিক্ষা নেওয়া দরকার, রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে শিক্ষা নেওয়া দরকার, রসুল্লাহ সাল্লাহ আসলামের সাহাবিদ থেকে শিক্ষা নেওয়া দরকার। আমরা ঠিক জানি না যে আমরা ঠিক কার কাছ থেকে শিক্ষা নিচ্ছি, কার কাছে গিয়ে মাথা নোয়াচ্ছি। পশ্চিম বলতেছেন ডেমোক্রেসি গ্রহণ করো, তোমাদের দিনের রাস্তা খুলে যাবে, বাস ডেমোক্রেসির সামনে মাথা নোয়াচ্ছি, আমরা কিতাব লিখতেছি ইসলামী গণতন্ত্র। পশ্চিম বলতেছে সমাজতন্ত্র গ্রহণ করো, বাস আমরা সেটা মেনে নিচ্ছি, কিতাব লিখতেছি ইসলামী সমাজতন্ত্র। কালকে যদি পশ্চিম বলে ইসলামী সমকামিতা, আমরা হয়তো সেটাও মেনে নিই।